তদন্তে গিয়ে আক্রান্ত ইডি, মাথায় আঘাত, গুরুতর জখম ইডির দুই আধিকারিক। ভাঙচুর করা হয় তদন্তকারীদের গাড়িতে, আক্রান্ত সংবাদ মাধ্যম, ভাঙা হলো ক্যামেরা। শুক্রবার উত্তর চব্বিশ পরগনা জেলার একাধিক জায়গায় তল্লাশি চালায় ইডি। এদিন সাত সকালে সন্দেশখালী তৃণমূল নেতা শেখ শাহজাহানের সরবেরিয়ার বাড়িতে পৌঁছে যান ইডির আধিকারিকরা। জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বলে পরিচিত সন্দেশখালী তৃণমূল নেতা শেখ শাহজাহান, তিনি উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ দপ্তরের কর্মাধ্যক্ষের পাশাপাশি সন্দেশখালী একের ব্লক সভাপতি। জানা গেছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সদস্যরা এদিন শেখ শাহজাহানের বাড়ির সামনে গিয়ে তাকে ডাকাডাকি করেন। বাড়িতে তালা দেওয়া ছিল, কোনো সাড়া না পেয়ে তালা ভাঙার চেষ্টা করেন তারা। সূত্রের খবর, সঙ্গে সঙ্গে শেখ শাহজাহানের বাড়ির সামনে তার অনুগামীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। ইডির আধিকারিকদের ওপর চড়াও হয় তৃণমূল নেতার অনুগামীরা। ইডির আধিকারিকদের তাড়া করে, মারধর করে তৃণমূল নেতার অনুগামীরা। ধাওয়া করে ইডি আধিকারিকদের এলাকা ছাড়া করা হয়, ভাঙচুর করা হয় ইডি আধিকারিকদের গাড়ি। ঘটনায় দুজন ইডি আধিকারিক আক্রান্ত বলে জানা গিয়েছে। মাথা ফেটে জখম হয়েছেন ইডির দুজন আধিকারিক। আমরা টিমে আটজন ছিলাম, আটজন আছে বাসে আসছে, আর বাকি বাকি কারা ওরকম ওখানে আছে না বেরিয়ে এসেছে? খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হয় সংবাদ মাধ্যমও, ভেঙে দেওয়া হয় সংবাদ মাধ্যমের ক্যামেরা এবং গাড়ি। এই বিষয়ে সন্দেশখালী বিধায়ক সুকুমার মাহাতো বলেন, শেখ শাহজাহান এলাকার একজন জনপ্রিয় নেতা, তার বাড়িতে কেউ তালা ভাঙছে এটি সাধারণ মানুষ সহ্য করতে পারেনি, তার ফলেই এমন ঘটনা ঘটেছে। দেখুন, সন্দেশখালীতে শেখ শাহজাহানের মতো নেতা নেই, তার জনপ্রিয়তা সাধারণ মানুষ মনে প্রাণে গ্রহণ করে, এবং শুধু নেতা হিসেবে নয়, একজন সমাজসেবক হিসেবে তিনি বিখ্যাত, ফলে সাধারণ মানুষ প্রতিটা মানুষ তার কাছে উপকৃত। আজকের হঠাৎ করে ভোরবেলা তার বাড়িতে যদি কেউ তালা ভাঙতে আসে, সে ইডি হোক, সিবিআই হোক, চোর ডাকাত হোক, সাধারণ মানুষ জানবে কী করে? ফলে তারা ভয় পেয়েছে, তারা জানে যে শেখ শাহজাহানের উপর কোনো অ্যাটাক হচ্ছে, ফলে তারা এই কাজটা করেছে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে শেখ শাহজাহানের জনপ্রিয়তাকে শুভেন্দু দেখে ভয় পেয়েছে, ফলে ইডি সিবিআই দিয়ে তাকে হেনস্থা করার পরিকল্পনা করছে। ঘটনার নিন্দা করে বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক বলে, এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়, এটা প্রমাণ করে রাজ্যের কোনো আইন শৃঙ্খলা নেই। আজকের সন্দেশখালীর এই ঘটনা অত্যন্ত দুঃখজনক, আমরা তীব্র ভাষায় নিন্দা করছি, এবং পাশাপাশি এটাও বলবো যে কোনো রাজ্যের কোনো রকমের যখন কেন্দ্রীয় যে কোনো তদন্তকারী সংস্থা সেই রাজ্যে মহামান্য উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী যখন সেই তদন্ত চালায়, সেই তদন্তের জন্য বিভিন্ন স্থানে যায়, সেই সুরক্ষা প্রদান করবার দায়িত্ব কিন্তু সেই রাজ্যের যে রাজ্য সরকার রয়েছে তাদের। কিন্তু আমরা বারংবার দেখেছি যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিভিন্ন নিরপেক্ষ তদন্তকারী সংস্থার উপরে বারংবার আক্রমণ এসছে, এবং সেই সঙ্গে সঙ্গে আমরা বলবো যে এই আক্রমণ শুধুমাত্র কেন্দ্রীয় নিরপেক্ষ তদন্তকারী সংস্থার উপরে নয়, এই আক্রমণ ফেডারাল স্ট্রাকচারের উপরে আক্রমণ, এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই ধরনের ঘটনা বারংবার ঘটা এটা অত্যন্ত দুঃখজনক। আজকে যাদের সঙ্গে এই ঘটনা ঘটেছে, যারা দায়িত্বরত অফিসার সেখানে ছিলেন, তাদের পরিবারের প্রতি সমবেদী, তার আমরাও সমবেদী, এবং আমরা তাদের পরিবারকে সমবেদনা জানাচ্ছি, এবং পাশাপাশি বলবো যে কেন্দ্র সরকার এই বিষয়টিকে অত্যন্ত সিরিয়াসলি নিয়েছে, এবং পরবর্তী সময়ে নিশ্চিতভাবে কেন এই ধরনের ঘটনা পশ্চিমবঙ্গে বারবার ঘটছে আমরা নিশ্চয়ই সেটাও কিন্তু খতিয়ে দেখব। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, সন্দেশখালী।